भात खाबो ना मा बलगा गुरु के हिजरे देर भात खाबो ना मा बलगा गुरु के खाता जजमान आमार हाते हिजरे ना बाल। तो गाइज আমরা সবাই জানি যে এখন বর্তমানে বাদাম কাকু ট্রেন্ডিং এ রয়েছে এবং আমরা এটাও জানি যে আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিতে এমন একজন ইউটিউবার রয়েছে পোচাটা ইউটিউবার রয়েছে যে সবসময় অপেক্ষা করে থাকে হা করে কখন কোন মানুষটি ভাইরাল হবে এবং তখন সে গিয়ে সেই মানুষটির পোচ চাটবে এবং সে নিজেও ভাইরাল হবে। যদিও বা সে ভাইরাল হয়েছে লোকের পোচ চেটে যেতে সেটা পরের কথা। ঠিক তেমনি স্যান্ডি শাহ চলে গেছে এখন ভাইরাল বাদাম কাকুর বাড়িতে, ওখানে গিয়ে কাকুর পোচ চেটেছে এবং সেই পোচ চাটাচাটি করে সে একটা ভিডিও বানিয়েছে এবং ভিডিওটা সে তার ফেসবুক পেজে আপলোড করেছে। তো আজকে সেই ভিডিওটা আমরা দেখবো এবং স্যান্ডি শাহকে নিয়েই খেলবো। তাহলে চলো আন্না বাড়িয়ে মাথা ব্যথা শুরু করি আজকের প্রথম কথা। আমি আজকে নাইটি পরে চলে এসেছি এখানে একটা কি বলবো গ্রামে। হ্যাঁ দিদি, আমরা কানাচোদা নই যে দেখতে পাচ্ছি না, তুমি কি পরে এসেছো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা সবাই জানি যে স্যান্ডি শাহ মানে নাইটি আর নাইটি মানে স্যান্ডি শাহ, মানে নাইটি ছাড়া স্যান্ডি শাহ মানে টক জল ছাড়া ফুচকা। এবং এখানে আমি এসে আজকে বিয়ে করতে, এবং তুমি জানো সোশ্যাল মিডিয়ায় আমি কতবার করে বিয়ে করি, মানে আমার এই রূপের জন্য তো জাস্ট ছেলেরা পাগল। হ্যাঁ সে আমরা বুঝেই গেছি যে তুমি এখানে পাগলাচোদামি করতে এসেছো, ইয়ে মানে বিয়ে করতে এসেছো, কারণ বিয়ে করা তোমার তোমার প্যাশন তাই না? তো যখনই কোনো মানুষ ভাইরাল হয় বা ট্রেন্ডিং এ আসে তখন স্যান্ডি শাহ তাকে বিয়ে করে ফেলে, আর যতক্ষণ পর্যন্ত সেই মানুষটাকে স্যান্ডি শাহ বিয়ে করে ততক্ষণ স্যান্ডি শাহর পেছনে চুলকাতে থাকে। আর কি বললে তুমি, তোমার কিসের জন্য পাগল ছেলেরা? মানে আমার এই রূপের জন্য তো জাস্ট ছেলেরা পাগল। আচ্ছা রূপের জন্য পাগল তোমার জন্য, তাই তো? কি এমন রূপ আছে দিদি তোমার, দেখে তো মনে হচ্ছে বাসি পুঁই শাক, বাজারে ফেলে রাখলে নাচি ভন ভন করবে আর কুত্তায় হিসু করবে। সত্যি বলতে কাকু এতক্ষণ ভালোই ছিল, কিন্তু তোকে দেখার পর না খারাপ হয়ে গেছে, কারণ কাকু তোকে দেখার পরই কাকু বুঝে গেছে যে তোর সাথে ভিডিও বানালে এতদিন কাকুকে লোকে ভালোবাসতো, লোকে সম্মান করতো, এবং তোর সাথে ভিডিও বানানোর পর তোর সাথে কাকুকে নিয়ে লোকে খিল্লি করবে, লোকে রোস্ট করবে। প্লিজ স্যান্ডি দয়া কর, তুই কাকুকে ছাড় আর তুই তোর জঙ্গলে ফিরে যা। বাংলাদেশকে নাচিয়েছো, তাহলে কলকাতাতে কিরকম সুন্দরী একজন এসেছে, তুমি কলকাতা নাচাবে না, এটা হতে পারে না? অসম্ভব, এটা জাস্ট পসিবল না। আমরা কি বাংলাদেশের কাছে হেরে যাবো নাকি? হ্যাঁ স্যান্ডি, হ্যাঁ কাকু তোকে নাচাতে পারবে, কারণ কাকু ছক্কা নাচাতে খুব ভালোবাসে। আরে স্যান্ডি, ওটা তো নাচ নাকি পাছায় কৃমি কুটকুট করছে বলে ওই রকম নাচছিস? আর শোন, তোর এই নাচের সাথে না কাকুর এই গানটা ঠিক খাপ খাচ্ছে না, এক কাজ করি আমি গানটা চেঞ্জ করে দিই, তারপর তুই নাচ। আচ্ছা আমি আমি শোনো, অনেক দূর থেকে শখ নিয়ে এসেছি তোমাকে বিয়ে করবো। মানে তোমরা স্যান্ডির কথাবার্তা শুনেছো, অনেক দূর থেকে এসেছে বিয়ে করতে, মানে আমি এতদিন শুনে এসেছি যে অনেক দূর থেকে কেউ ঘুরতে আসে, কেউ কারোর সাথে দেখা করতে আসে, কেউ প্রেম করতে আসে, এমনকি বিয়ের আগে অনেক দূর থেকে প্রস্তাব নিয়ে আসে, কিন্তু স্যান্ডি শাহ এখানে একেবারে বিয়ে করতে চলে এসেছে। আর স্যান্ডির এই বিয়ের প্রস্তাব শুনে আমাদের বাদাম কাকু সরাসরি না বলে দেয়, তো এই না বলার কারণে আমি বাদাম কাকুর জন্য একটা হাততালি। এই দেখো আমাকে সতীন হিসেবে নেবে। তো এখানে স্যান্ডি কাকুর স্ত্রীকে জিজ্ঞেস করে যে স্যান্ডিকে তিনি তার সতীন হিসাবে মেনে নেবে নাকি, তো এখানে কাকিমা সরাসরি না বলে স্যান্ডিকে অপমান করে দেয়, এবং কাকিমা কেনই বা স্যান্ডিকে তার সতীন হিসাবে নেবে, মানে এরকম একটা মালকে কে সতীন হিসাবে নিতে চায় তোমরাই বলো। আর কাকিমা তো এটা ভেবেই পাচ্ছে না যে স্যান্ডি যদি সত্যিকারে কাকুকে বিয়ে করে তাহলে কি হবে, সতীন হবে নাকি সতীনা হবে, মানে কাকিমা বুঝতেই পারছে না স্যান্ডির ছেলে না মেয়ে। বিয়ে
করলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা যতই বলো না 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 গাইজ আমি জানতাম যে বিয়ে হবেই কারণ যতই রা কাকু রাজি না হোক কাকিমা রাজি না হোক স্যান্ডি সাহা ছ্যাঁচড়ামি করে হলেও বিয়ে করবেই কাকুকে কারণ বিয়ে না করলে ভিডিও করবে কি করে ভিডিও না করলে ভিডিও ভাইরাল হবে কি করে তাই স্যান্ডি চাই যে শুধু ভাইরাল তার জন্য তাকে ছ্যাঁচড়ামি করতে হলো স্যান্ডি সেটাতেই রাজি ও নো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে স্যান্ডি তোকে দেখে মনে হচ্ছে বাদরের গলায় বাদামের মালা সো হে গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো আর তোমরা এই ভিডিওটা তোমাদের এক্স ওয়াই জেড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাল বাটন আছে ওটা বেটে কালো করে দিও আর পাশের ঘন্টাটাও বাজিয়ে দিও আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করছো তাহলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে তুমি ফলো করতে পারো তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই